হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও চ্যানেল। ওয়ান সেকেন্ড, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি হলো আমার মতো ভালো আছি। আজ অনেকদিন পর একটা ব্লগ করতে যাচ্ছি, আশা করছি ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। মি ফরান হামি ভিউয়ার্স, আজ আমি অনেক 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 খুশি। তার কারণ হলো আজ আমরা অনেকদিন পর ঢাকা যাচ্ছি, আমার এক কাজিন সিস্টারের বিয়ে, তার কারণে মূলত ঢাকা যাওয়া। আপনারা সবাই জানেন যে এখন করোনা অতি ভয়াবহ রূপ ধারণ করেছে, তার কারণে কোনো বাস চলে না, কোনো সিএনজি চলে না, কোনো লঞ্চও চলে না, তাই চলে শুধু মাইক্রো এবং প্রাইভেট কার। মাইক্রো আমার কাছে রিস্কি মনে হচ্ছে, তার কারণে আমরা আমার আব্বুর অনুমতিতে একটা প্রাইভেট কারকে হায়ার করেছি, আমরা সেটাতে করে ঢাকা যাব। ভিউয়ার্স, আমাদের 4টা বাজে ঘর থেকে বের হওয়ার কথা ছিল, বাট ড্রাইভার দেরি করায় আমরা এখন প্রায় 6টা বেজে গেছে। এখন অলরেডি আমরা 2 ঘন্টা লেট হয়ে গেছি, তার কারণে আমরা এখন বেরোচ্ছি। আর এখন ড্রাইভারও মাত্র শুনলাম চলে এসেছে, তার কারণে আমরা ওই সে উদ্দেশ্যে রওনা হলাম। তো আমি আপনাদেরকে যেটা দেখাতে যাচ্ছি, আমাদের গাড়ি চলে এসেছে, এটা আপনারা এখন দেখতে পাবেন সামনে। ভিউয়ার্স, রাস্তায় চলাচল করে যা দেখলাম তা হলো যে মানে সিএনজি খুবই কম, মাইক্রো এবং প্রাইভেট গাড়ি চলছে, কারণ করোনা খুবই ভয়াবহ পরিস্থিতি। মাত্র যেটা গেল সেটা হলো দাউদ ক্যান্ডি ব্রিজ, আর সামনে যেটা আছে সেটা হলো মেঘনা ব্রিজ। তাই আমরা এখনো নাস্তা খাইনি, আর আমরা হোটেলে চলে যাচ্ছি, তাই এখন আমরা নাস্তা টাস্তা খেয়ে নেব। আমরা মাত্র পরোটা খেয়েছি, আর এখন আমরা আবার আমাদের কারে চলে যাব। পিছনে মেঘনা ব্রিজের অনেকগুলো ফুটেজ আছিল, আমি তা নিতে পারি নাই, তার জন্য একটু খারাপ লাগে, বাট সমস্যা নেই। ভিউয়ার্স, ভিডিওটা নেওয়ার জন্য প্রস্তুতি ছিল না, তার কারণে আসলে নিতে পারি নাই, এটার জন্য আসলে আমি আন্তরিকভাবে দুঃখিত। আর এমনিতে আমরা ফ্রম গেটে মানে যেখানে আসার কথা ছিল সেখানে পৌঁছে গেছি, তার বেশি দূর নেই এই তো এখানে, আর কোনো সমস্যাও হয়নি আসতে, আলহামদুলিল্লাহ আমরা চলে আসলাম।
সো ভিউয়ার্স, আমরা আলহামদুলিল্লাহ সুই সলমতে ঢাকা ফার্ম গেটে চলে এসেছি অ্যান্ড মাত্রই আসলাম। আর আপনাদের দোয়ায় একদম আজকে কিছু ঘন্টার ভিতরে আমরা ঢাকায় আসি পৌঁছালাম। আসলে আমি চেয়েছিলাম আপনাদের সামনে আরও কিছু ফুটেজ আনতে, কিন্তু কিছু পরিস্থিতির শিকার হয়ে আমি তা করতে পারিনি। এটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। বাট ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার আমার পরবর্তী ভিডিও অনেক তাড়াতাড়ি হয়তো চলে আসবে, দেন আপনারা সেটাও ইউ করবেন ইনশাল্লাহ। আর আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন, অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব অ্যান্ড হিট দ্য বেল আইকন। আল্লাহ হাফেজ।